প্রেমর পাছত নৃশংসতা শেষ হয়ে গেল এটা পরিয়া মহিলাক হত্যা করে আত্মহনন প্রেমিক গ্রিলর তলা মারি আবদ্ধ করে লো এটা পরিয়ালর উপর নৃশংস আর শিহরণকারী আক্রমণ ঘরের ভিতর দুই সন্তান সহ পিতৃমাতৃর মৃত্যু চিৎকার বাহিরের পৰা ঘাতকক বাধা উপস্থিত লোকর কিন্তু রাইজর অনুরোধ নেউচি রক্তপিপাসু নিরঞ্জন গোহাই ওরফে লালুয়ে প্রাণ ললে মহিলার নৃশংস আক্রমণ চলায় নিজেও বাছি ললে আত্মহত্যার পথ গা শিয়রি উঠা এই ঘটনা মহানগরীর বড়াগাঁওর নিজরাপাড়ত ঘাতক প্রেমিকর উপর্যপরি তরুয়ালর ঘাপত ঘটনাস্থলীতে রক্তাক্ত হয়ে পড়া রীতা দাসে মৃত্যুক আঁকালি লওয়ার বিপরীতে জি এম সি এইচত মৃত্যুরে যুঁজিছে দুই সন্তান আর পিতৃ অবনী দাসে ইমান জোরত খুব বেশি ইহতক কোবা যেন দশজাহান তালা মারা আছে তালাটো কেনকা ভাঙব রাইজর মানুহ ভাঙবা তাতে তথাপি কৈছে আমি নামে দিবি নামে দিবি তাই কি কথা নামানে ইমান জোর মাসি তাৰমানে এনেকা লৈছিল এনেকা খুব বেশি কোবাই ফেলে এনেকা থৈ কি আরো বেশি ভিতরে ভিতরে যাই ফেলে সিহতক মারছি চলিতে ঠাসকা বাগার দিব ডাঙাটা পাতর হাতখান ভাঙছি ইফালে ফাটিছে সরু পাতর এগুলা গেছি আর দাদারও এগুলা গোটাই ফাটি গেছে তারা উভয় করা নাই তারমানে তারপর সি এগুলা করে সি নিজকে গামছাখান লই ফেলে সি ফাঁসি দিছি তাতে কোন এই ঘাতক নিরঞ্জন গোহাঁই ওরফে লালু পেশাত গাড়ি চালক লালুয়ে মৃত রীতা দাসর স্বামী অবনী দাসর দুর্ঘটনার সময়ত প্রায় তিন মাস ধরে আশ্রয় লৈছিল পরিয়ালটির ঘর চলাইছিল অবনী দাসে চলোয়া পানি কঢ়িয়া গাড়ি এটা সময়ত রীতা আর নিরঞ্জনের মাজত গড়ি উঠিছিল প্রেমর সম্পর্ক ফলশ্রুতিত প্রেমিক নিরঞ্জনের সঙ্গে মিলি অবনী দাসক আক্রমণ করে কেইমাহমান পূর্বে দুই সন্তানক এরি পলাই গৈছিল রীতা দাস ঘটনার কিছুদিন পূর্বে নিরঞ্জনক এরি অবনীর ওসরলে উভতি আহিছিল রীতা আর তারপরেই সংঘটিত হল এই নৃশংস ঘটনা তিরিটো তাতে মেডিকেল দুই দিন থাকার পিছত তিরিটো মেডিকেল লাগে গেছে ওলে গেছিল তিরিটো তার লগত ও 17 দিন ও মেডিকেল কো গেছিল বলে কি অ অ কিও গেছিল বলে ও ওলে গেছিল 17 দিন সেই খঙত গোটা গোটাকে মাল তাহলে প্রেমর কারণে তেও দুজনে পলাই গৈছিল কোনবা শিলচরত বলি কও মই কোনবা কয় আগরতলাত বলি লগে লগত বিয়া হওয়া নাই তাই তারপর তার হি আর অত্যাচারত থাকিব নারি হি তারপর ডাইরেক্ট আহি ভাঙা ঘরত সোমাইছে তাতে আছিল তাই বহুত দিন ইয়া গিরা কল এই ঘটনার পাছতেই খোল খাইছে এটা পরিয়ালর বাবে কাল হৈ পড়া লালুর অপরাধর দলিল পূর্বে বিবাহিত লালুয়ে দাঁড়ে খপিয়াই আহত করেছিল পিতৃক লালুর বাবে অবনী দাসর ঘরত প্রায়ই চলিছিল জোয়া আর মদর আড্ডা বাড়ি বদমাস আছিল রাতি একদিন তিনটা আপা আইছি এতে গাঁর আমার আহি এনতে তিনটা আড়াইটা বাজি গেছি মরে খাই আছে যাওয়া নাই এই রাতি থেকে যে এতে এনকে পার্টি পারে চলি যা পড়িবা লাগে শুবা লাগে রাতিবা স্কুল যাবা লাগে তোর চিন্তা আছে না বলে ত্যাগ করলো ও হেন্ত গুছি গেল ইফালে মোক এই পনে অলাও ঘর পেরে আরক্ষীয়ে রীতা দাসর মৃতদেহর মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করার লগতে উদ্ধার করেছে ঘাতকে ব্যবহার করা রদ আর তরুয়াল বশিষ্ঠর উৎপল হালৈর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট